বলে খাজা বাবা আজকে আমি বড়ই আপনাকে শরণ করেছি কেন জানেন আপনি আমাকে একদিন বলেছিলেন যদি কোনো বিপদে পড়ি আমি যেন আপনাকে শরণ করি আজকের বিপদের থেকে আমার জীবনে আর কোনো বিপদ নাই বলে কি বিপদ হয়েছে তোমার বলে খাজা বাবা ওই যে দেখতে পাচ্ছ একটা মহিলা ওই মহিলার গর্ভে নাকি আমার একটা সন্তান আছে ও খাজা বাবা আমি তো আমার জীবন যৌবন আমি তো সবকিছু তোমারে সইপা দিছি তুমি সারা বড় সাক্ষী খাজা বাবা আমার আর কেউ নাই ও খাজা বাবা তুমি যদি সত্যি খাজা হও তাহলে বলবে ওই মহিলার গর্ভের সন্তানটা কি আমার নাকি আমার না আমার খাজা বাবা বলে এ সাক্ষী কারা ওই ছয়জন লোক দাঁড়িয়েছে আমরাই সাক্ষী আমার খাজা বাবা বলে এই সাক্ষী আমি মানি না ও বাদশাহ আলতামাস তুমি না এই শহরের বাদশাহ এই গর্ভের মধ্যে যে সন্তানটি আছে ওই সন্তান যদি বলে যে আমার ভক্ত কুতুবউদ্দিন তার পিতা না তাহলে কি তুমি তাহা মানো বাদশাহ আলতামাস বলে হ্যাঁ আমি না শুধু আমার দরবারে যারা আছে সবাই তাহা মানে বলে ঠিক আছে আমার খাজা বাবা তার শাহাদাত আঙ্গলি ইশারা করে বলতেছে হে গর্ভের সন্তান তুমি বলো তোমার পিতাকে গর্ভের সন্তান আমার খাজা বাবাকে একটা সালাম দিয়ে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া খাজা হাসবি হাবিবুল্লাহ আমার যিনি পিতা আপনার কুতুবউদ্দিন বক্তিয়ার কাকিনা আমার পিতা যে ছয়জন লোক সাক্ষী দিচ্ছে ওই ছয়জনের মধ্যে একজন মাংসের দোকানদার আপনার কুতুবউদ্দিন নির্দোষ আপনার কুতুবউদ্দিনকে তাড়াইবার জন্য ওরা কেবল একটা ফন্দি করেছে আপনার কুতুবউদ্দিনের কোনো অপরাধ নাই আপনার কুতুবউদ্দিন নির্দোষ হওয়া যান এটা আমার খাজা বাবার খেলা আজকে খাজা বাবার নামের ওরস হচ্ছে বা জান রে ও দয়াল আমি যদি ওই রকম কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির মতো কোনো বিপদে পড়ে যাই আপনি কি সেদিন আমার খাজা বাবার মতো আমাকে উদ্ধার করবেন নাকি আপনি আমাকে সাগরে ডুবাই মারবেন আপনি সেদিন কি করবেন এখানেই আমার একটু কথা রইল বা জান সকলে